আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুখে শান্তিতে আছো এবং আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের সামাউল কিন্তু আজকে মাঠে তার এই ধান দেখতে এসেছে, আর এই পাশে দেখছো এই ভেড়ির ভিতরেও কিন্তু এই ধান ছিল, এ পুরো ভেড়ি না, ওই সাইডটা বেশি গভীর, আর এই পাশে কিন্তু ধান ছিল, এই ধান ডুবে গিয়েছে। আর এই যে টিন দেখছো না, এই টিন কিন্তু টিন দিয়ে এই মাছ যেন ভেসে এই পাশে না যায়, এই কারণে হচ্ছে এই টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। তবে এই অনেকে কিন্তু চুরি করে গ্রাম অঞ্চলের মানুষ এই টিন কিন্তু খুলে দেয়, দিয়ে মাছ বের করে দেয় হিংসা করে, দিয়ে তো ওই মাছ ধরার লোভ করে। অথচ যে খুলে দেয় তার ভাগ্যে কিন্তু ওই মাছ হয় না, কিন্তু মানুষের ক্ষতি করে, ওই রকম করতে নেই। তা সামাউলদের ধান তো মানে কি রকম হয়েছে? এই ধান পানিতে সব ডুবে গিয়েছিল। ডুবে যাওয়ার পর চার দিন আবার ভালো ছিল, সেই চার দিনে পানি কিছুটা কমে গেছে, পরবর্তীতে আবার পানি হয়ে আবার ডুবে গেছিল, কিন্তু ধান সেই পরিমাণ ফলন আসবে না। এই ধান হয়তো 17-18 মন ধান হবে, সেখানে আরো মাইনাস হবে, 12 মন হয়তো ধান হতে পারে। টেনে জোর টেনে জোর এখনো গলায় গলায় পানি আছে, এর কারণে একটু ফলন একটু কম হবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারিপাশে সব জায়গায় পানি আছে, আর এই যে ধান দেখছো এই ধানের কিন্তু উপরে উপরে কিন্তু পানি উঠে গিয়েছিল প্রিয় বন্ধুরা, সব ডুবে গেছিল। চার দিন খরা হওয়ার পরে এই ঠান্ডা একটু জেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই ধানে দেখেছো গলায় গলায় পানি, হাত দিয়ে দেখাই দাও দিন, দেখো হাত দিয়ে দেখাই দাও, হাত দিয়ে দেখাই দাও দিন, এই যে এস্তেক পানি। আর আগে ছিল কোন টুকাই? আগে ছিল ডুবে গেছে। হ্যাঁ ডুবে গেছে, চার দিন খরা হয়ে এই এস্তেক জেগে আছে। হ্যাঁ তো, তা এটা হচ্ছে আল্লাহর অশেষ রহমত যে অন্তত আর যদি বৃষ্টি না হয় তাহলে কিছুটা চাষিটা বাঁচবে, আর তা না হলে ক্ষতি হয়ে যাবে নাকি পরবর্তীতে। আজকে শুনছি নাকি আজকে পানি হবে, যদি আজকে পানি হয় তাহলে এই ধান মনে করেন একবার ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আর পানি যদি না হয় তাহলে এই ধান আশা করি যাক ভালোভাবে, যদি আল্লাহ যদি বাড়ি নিয়ে যায় তাহলে এই ধান আমরা কিছু ধান বিঘা প্রতি আপনার 13-12 থেকে 13 মন ধান পাবো। হ্যাঁ তো, তবে এই এখন কিন্তু প্রিয় বন্ধুরা এই যে ধান দেখছো এই ধান যাই হোক হলে কিন্তু মানুষের লাভ আছে, কেননা এখন ওই যে পশু খাদ্য বিচলিরও কিন্তু অনেক দাম। হ্যাঁ বিচলি এই ধান কটা হয়ে গেলে আপনার ভালোভাবে যদি আসে তাহলে মনে করেন আপনার হাতে বিচলিটা এখন বর্তমানে সব জায়গায় বুড়ে গেছে। আর হচ্ছে আপনার যে বিচলি এখন বর্তমানে আরও পানি হওয়ার আগে দাম ছিল আপনার 2500 টাকার কাউন, এই পানির কারণে এখন 8000 টাকা কাউন বিচলি। দেখেছো প্রিয় বন্ধুরা 8000 টাকা কাউন, এই চারিপাশে সব, তার মানে 16 পোনে 1 কাউন, আর ওই 1 পোন হয় কিন্তু 20 গুণ্ডাই, মানে 80 তাড়িতে 1 পোন। হ্যাঁ তাহলে কিন্তু অনেক দাম, তার মানে 1 পোন বিচলির দাম হচ্ছে 500 টাকা নাকি? 500 টাকা। হ্যাঁ তাই আমি এগুলো দেখতে আছি। এখানে আমার গাভীর পরে আছে, কাশফুল আছে, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, এই দেখো কত সুন্দর আছে, যাই আপনাদের সবারই দেখাবো, আপনারা সবাই দেখেন আমার গাভীর থেকে কাশফুল হয়েছে, অসম্ভব কাশফুল, কত সুন্দর দেখেছো প্রিয় বন্ধুরা। আর এই পাশে কিন্তু এই ছাগল খেতে এসেছে, এই ছাগল কিন্তু সামাউলদের ঘাস মানে সব উড়ে গেছে, ঘাস এই ছাগল না তোমাদের, এই গাভেতে এই ঘাস আছে, এখান থেকে ঘাস টাস খাচ্ছে, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন। এই ছাগল কয়টা কিন্তু এখানে 6টা আছে, 6টা কিন্তু আমাদের। কত সুন্দর কাশফুল দেখেছো প্রিয় বন্ধুরা, কাশফুল এত বড় হয় না কিন্তু এবছর একটু বড় হয়েছে, মানে অতিরিক্ত বর্ষা বৃষ্টি তো। হ্যাঁ অতিরিক্ত বর্ষা বৃষ্টি তো আপনার এই কারণে, মানে পানি বর্ষা হলে আছে, এপাশেও আছে, কাশফুল কিন্তু এত বড় হয় না কিন্তু এবছর একটু বড় হয়েছে, দেখেছো কত সুন্দর, তা কয়েকটা তোলো তো। হ্যাঁ এই আপনি দেখেন কত সুন্দর, কিন্তু ছিলতে গেলে কিন্তু হাতে খুব ব্যথা পাবে, এই জন্য এটা শুধু কাট করে একটু কাজ করলেই ভেঙে যাবে, আর যদি একের গুড়া মেরে টানা হয় আপনার হাত কেটে যেতে পারে। এই দেখেন কি সুন্দর দেখেন,
কাশফুল উঠাতে এই বিকালের সময় কিন্তু অনেক ওই মেয়েরা বা গ্রাম অঞ্চলের বধুরা কিন্তু আসে, এই কাশফুল দেখতে আসে। আর ওই ওই পাশে ওই যে ওই পাশে কিন্তু ওই শাপলা ফুল আছে, নাইল আছে, ওই নাইলও তারা উঠাই নিয়ে যায় তরকারি রান্না করে কি। হ্যাঁ, ওটা খুব মজা লাগে, ওটা কাঁচা খাতেও মজা, রেন্দে খাতেও মজা। এই যে কাশফুল দেখছেন, এখানে আমার এক চাষতে ভাই আছে, উনি হচ্ছে ছাত্রদের পড়াশুনো করে, ওনারা আসে এসে এগুলো এরকম প্রত্যেক মেয়েরা ছেলেরা এক করে করে এখান থেকে নিয়ে যায়। তাও কিন্তু এত আছে, তারপরেও এত আছে। তারপরে আপনার ওই পাশে শাপলা ফুল আছে, শাপলা ফুল পানিতে লেবেও নিয়ে আসে, নিয়ে এসে ফুল বানায়, অথচ মানে এরকম ব্যান্ডেল বাইন্দে ছবি তোলে, সবাই এই গাভীর পরে সবাই ছবি তোলে। কত সুন্দর দেখেন, এই পাশে বাতাস বইছে দেখেছো প্রিয় বন্ধুরা। এটা ছোট একটা ভেড়ি, এটা মানে ছোট করে একটা ভেড়ি কেটে দিয়েছে। এই পাশে আছে মেলা, মাঝখানে একটা ছোট একটা আছে, তারপরে আপনার এরিয়াটা মেলা বড় আছে, ধান টান সব ডুবে গেছে। এর ভিতরে গত চার বছর পানি হয়নি, তার কারণে এতে এবার আমন ধান প্রতীক ধান করছিল, এবার করেছে, কিন্তু এর আগে আউই ধান করতো, পানি হয় বলে আউই ধান করে, এবার আউই ধান করে নি বলে প্রতীক ধান সব ডুবে গেছে। ওই বিঘে খানে আউই ধান করেছে বেটা, ওই আউই ধান আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে, ওগুলো ডুবেনি। এই এই ফুল সব একসাথে নিয়ে একটা ছবি ওটা দিন খাই থাকে, এমনি এমনি পিছাই দাও পিছাইয়া যাই, ফুল সব একসাথে নিয়ে ওটো এটুক না কেটে দেবো। আমি এই ফুল আপনার হচ্ছে আবারও দেখা, আমাদের সামাউল কিন্তু এই হচ্ছে এই কাশফুল আমি সবই দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে পারেন, আপনারা দেখেন আপনারা সবাই দেখতে পারেন। আচ্ছা, সবাই ভালো থাকেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। হ্যাঁ, টাটা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।